ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এক্ষুনি মাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট, আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরই তাণ্ডব লীলা চালাবে ঘূর্ণিঝড় জওয়াদ। জওয়াদের জেরে বাংলার বেশ কয়েকটি জেলায় বইবে ঝড় হওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, এই ঘূর্ণিঝড় জওয়াদের জেরে বাংলার কোন কোন জেলায় প্রভাব পড়বে, কোন কোন জেলায় বইবে ঝড় হওয়ার সঙ্গে ভারী বৃষ্টি, কী জানিয়েছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পার্শ্বে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন, আরেকটা লাইক করতে ভুলবেন না। জওয়াদ আসার আগে পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি বেশি। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল 18.1 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে হয়েছে 94%। জওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের 2 জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে উঁচু ঢেউ থাকবে এবং উপকূল এলাকায় ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বইবে ঝড় হাওয়া। শনিবার বৃষ্টি বাড়বে উপকূলের জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, কাকদ্বীপ, নামখানা, ঝড়খালি, বাসন্তী, ক্যানিং, গোসাবা, গদখালি, বকখালি সহ একাধিক এলাকায়। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরে, দীঘা, শঙ্করপুর, তালসারি, তাজপুর, মন্দারমণি সহ একাধিক এলাকায়। এর সঙ্গে 40-50 কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া, থাকতে পারে এইসব অঞ্চলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে, 10-12 ফুট ঢেউ। রবিবার সম্পূর্ণ দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। 2/24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমতলে 50 কিলোমিটার বেগে বইবে ঝড় হাওয়া এবং উপকূল অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড় হাওয়ার পূর্বাভাস রয়েছে। হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও মুর্শিদাবাদ, মালদায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।